আল্লাহ এ তো দেখি গিয়ার অবস্থা গাড়ি ছাইড়ে দিছে আপনি পড়ে গেলেন কিভাবে আপনার সাথে রেস দিতে গিয়ে তো পড়ে গেল কাশফুল নেই কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কাশফুল গুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে আপনার তেল আছে আপনার তেল আছে টাঙ্গিতে তেল আছে আচ্ছা এটা তো রিমোট সিস্টেম না দেখি তো আপনি বাইক চালান নতুন নতুন রাইডার তো আচ্ছা এই জিএসএক্স আর এটি সমস্যা হ্যাঁ এই যে স্টার্ট হয়ে গেছে আপনি এটা দুইবার দিছিলেন আচ্ছা থ্যাংক ইউ এই জন্য ঠিক আছে ওয়েলকাম আল্লাহ গিয়ারে ছিল গাড়ি গাড়ি তো বন্ধ হয়ে যেত আপনার গাড়ি অনেক সুন্দর আপনি কি আপনার ভাই হ্যাঁ ঠিক আছে আসেন দেখি আপনি কত ভালো রাইড করেন দেখেন আমার পরে ডরে যায় না কিন্তু মেয়ে মানুষ আমার সাথে রাইড দিবে আপনি এক কাজ করেন আপনি অনেক সামনে চলে যান নইলে তো আপনি আমার সাথে রাইড দিতে পারবেন না আপনি রেস দিবেন শিওর স্টার্ট করবো রেডি ওকে যান আপনি একটু সামনে যান 3 2 1 0 রেডি আমার সাথে নাকি রেস দিবে আমার এটা ক্লাস ইয়া চেঞ্জ করেছি পাগলা ডান ও মাই গড এত বড় বিচ আল্লাহ আমার আবার অ্যাটাক করে যায় আল্লাহ মেয়ে মানুষ এত জোরে বাইক চালায় সিরিয়াসলি ও মাই গড ও মাই গড আমার গাড়ির স্পিড 70 ও মাই গড আমার এগাইন আমার ওভারটেক করছে আল্লাহ আপনি টান দিলে তো আমি আপনার আশেপাশেও থাকতে পারি না বাইরে চলেন আমরা বামে যাই কোথায় জানে হারাই গেছে তারা খুঁজে পাওয়া যাচ্ছে না ও মাই গড ও মাই গড আল্লাহ 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আল্লাহ আমার সাথে আবার কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আপনি পড়ে গেলেন কিভাবে আপনার সাথে রেস দিতে গিয়ে তো পড়ে গেলেন আপনি তো খুব ভালো রাইড করছেন এখন আবার পড়ে গেলেন কিভাবে এখানে আপনার সাথে হ্যাঁ আমার সাথে এতক্ষণ রাইড করতেছিল আমি তো খুঁজে পাচ্ছি না আমার ওভারটেক করে এমন যাওয়া গেছে আল্লাহ কই ব্যথা পাইছেন আল্লাহ ভাঙে নাই তো পড়ছেন কিভাবে আপনি পড়ছেন কিভাবে খুব ভালোই তো দেখছি রাইড করছেন আপনার গাড়িতে সমস্যার কারণে পড়ছেন আপনি গাড়ি হঠাৎ করে স্টার্ট অফ হয়ে গেছে আল্লাহ স্লিপ করছে রাইড করলে এতটুকু হবে মানে আপনি পড়ে গেছেন আপনি হাসতেছেন আমি জাস্ট অবাক আপনার বাইক ঠিক আছে আল্লাহ এ তো দেখি গিয়ার অবস্থা গাড়ি ছাইড়ে দিছে ও মাই গড আপনি এ পা ভাঙে নাই তো আপনার বাইক গিয়ার আছে আপনি গিয়ার অবস্থা ফালাই দিয়েছেন কত স্পিডে রাইড করছেন আল্লাহ জানে আপনারা আমি দুইবার আপনি আমার দুইবার ওভারটেক করছেন আমার গাড়ি 80 স্পিডে আপনি আমার ওভারটেক করছেন
মেয়ে মানুষ হয়ে এত জোরে বাইক চালানো ঠিক না ব্যথা পান নাই তো আপনার সাথে রেস করতে গিয়ে তো আমার এই অ্যাক্সিডেন্ট শোনা গো আমার আপনার আমি তো আপনাকে বলি না যে আপনি আমার সাথে রেস করেন আমি আপনারে জাস্ট বলছি আপনি আমারে বলছেন যে আপনার গাড়ি স্টার্ট না আমি স্টার্ট করতেছি আপনি নিজেই রাইড করতে চাইছেন এখন চালাতে পারবেন তো হ্যাঁ পারবো ঠিক আছে দেখি স্টার্ট দেন আও আপনার তো আমার তো ভয় লাগতেছে আপনি এই বাইক নিয়ে বের হইছেন কিভাবে সামনে আমার গাড়ি কিন্তু স্টার্ট অবস্থা আছে আপনার এটা ঠিক করে নিয়ে নালে আপনি রাস্তায় যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আপনার গাড়িটা অনেক সুন্দর এটা কি ডিস্টার্ব আছে না দেখছেন একটু একটু জন্য হলে তো আপনি ভোগে চলে যা গেছিলেন আজকে তো যেভাবে পড়ছে আমি কি রে আমার রেখে চলে গেছে আমি জাস্ট কিছুদিন হলো বাইক রাইড করছি ও আচ্ছা মানে এখন হাত ক্লিয়ার না এতে এত জোরে চালান হ্যাঁ এর আগে পড়ছি মানে আগে পড়ার এক্সপেরিয়েন্স আছে হ্যাঁ ওইটা হচ্ছে আগারগাঁওতে একটা পিকআপের সাথে মেরে দিছিলাম ভাই দেবে হাত পা ভাঙে নাই আপনার দিকে এত আপনি এত অ্যাক্সিডেন্ট করবার আপনার মানে হাত পা কিভাবে ভালো থাকে আমি এটাই বুঝি না না বাম পায়ে হাঁটু ওইখানে ছেলা আছে প্রচুর ব্যথা পেয়েছে ওইটাতে আমি একটু বেশি ভয় পাইছিলাম কিন্তু তারপরেও ভালো তো বাসি বাইক মানে আপনি পড়ে গেছেন আপনার মুখে হাসি দেখে আমি জাস্ট অবাক ঠিক আছে চলেন সামনে যাই আপনারা কেউ এভাবে ভুলও রাইড করবেন না কারণ হচ্ছে নতুন অবস্থা অনেকে বাইক শিখে অনেক জোরে স্পিডে রাইড করার চেষ্টা করে তো সেক্ষেত্রে আসলে এরকম অ্যাক্সিডেন্টই হয় তো আপনারা যারা লেডি বাইকার আছেন বা মানুষকে দেখানোর জন্য কারোর সাথে রেস করার জন্য এত স্পিডে কখনো গাড়ি চালাবেন না আর ওভার স্পিডে গাড়ি চালানোর একমাত্র গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার বেশিরভাগ কারণই হচ্ছে ওভার স্পিডে রাইড করা মেয়েটা যদিও আমার দুই তিনবার ওভার স্পিডে আমার ওভারটেক করে গেছে আর এই জন্য যার সে পড়ে গেছে আর তার গাড়িতে একটু সমস্যা ছিল সুইচে যার কারণে সমস্যার কারণে হয়তো পড়ে গেছে বাই দ্য ওয়ে গাইস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ